আমার অনুরোধ আপনাদের কাছে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। চলুন তাহলে এবার রান্না শুরু করা যাক। মায়ের রান্না হতে স্বাগতম। আজকে আমি আম পোড়া শরবত বানাবো। সাতটা আম নিয়েছি, আমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমগুলো ধুয়ে নিই। ভীষণ গরম পড়েছে, এই আম পোড়া শরবত খেলে স্বাস্থ্য ভালো থাকবে। বাচ্চার স্কুল থেকে আসার পরে এক গ্লাস করে শরবত দিলে ওই শরীরটাও ভালো থাকবে। হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলছি। বাকিগুলো পুড়িয়ে নিই। যখনই উল্টাবেন গ্যাসটা কমিয়ে দিয়ে উল্টাবেন, নাহলে হাতে আঁচটা লাগবে। এবার ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। জল ঢেলে দিলাম। আমটা এবার ছাড়িয়ে নেব। আমি একটা একটা ছাড়িয়ে নিচ্ছি। আমগুলো ছাড়ানো হয়ে গেছে, আমি নর্মাল জল ফেলে দিচ্ছি। একটু ছাড়িয়ে কাঠটা বার করে নিচ্ছি। খুব সুন্দর পুড়েছে, দেখুন পরিষ্কার হয়ে গেল। পোড়া আমটা পেস্ট করে নেব।
এতে ধনে পাতা দিয়ে দিচ্ছি। চিনি পরিমাণ মতো দিলাম, আপনার যেমন মিষ্টি খাবেন সেইভাবেই দেবেন। বিট লবণ দিচ্ছি, পেস্ট করে নেব। পেস্ট করে আমি জগে ঢেলে নিয়েছি, এবার গ্লাসে আমি সার্ভ করব। এবার ঢেলে নিচ্ছি, আমি দুটো গ্লাসেই ঢালছি। এবার আইস দিতে দিচ্ছি, আপনারা নর্মাল ফ্রিজের জল দিয়ে খেতে পারেন, ঠান্ডা ঠান্ডা ভীষণ ভালো লাগে। আমি আর একটু ঠেলে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা মশলাটা দিয়ে দিলাম, আমি পুদিনা দিয়ে গার্নিশ করে দিলাম। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই বানাবেন, ভীষণ গরম পড়েছে, এগুলো খাওয়া খুব দরকার আমাদের। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার পরের রেসিপিগুলো সহজেই পেয়ে যাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। নমস্কার। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। নমস্কার।